BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বরিশাল-৪ আসনের হালচাল। বরিশাল-৪ সংসদীয় আসনটি মেহেদীগঞ্জ এবং হিজলা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 122তম আসন। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনের সময় গঠিত হয় এই আসনটি। 2008 সালে সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশন 2001 সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করে। ফলে 2008 সালের নির্বাচনে এ আসনের সীমানা পরিবর্তন হয়েছিল। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 183,737 জন। ভোট প্রদান করেন 73,104 জন। নির্বাচনে আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 22,093 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের মাহমুদ হোসাইন আল মামুন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 16,943 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এ নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির শাহ মোহাম্মদ আবুল হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 129,997 জন। ভোট প্রদান করেন 93,952 জন। নির্বাচনে বিএনপির শাহ মোহাম্মদ আবুল হোসেন বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 50,830 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ। নৌকা প্রতীকে তিনি পান 22,556 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 185,078 জন। ভোট প্রদান করেন 97,379 জন। নির্বাচনে বিএনপির শাহ মোহাম্মদ আবুল হোসেন বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 66,091 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত মেজর মহসিন শিকদার। নৌকা প্রতীকে তিনি পান 22,502 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 234,351 জন। ভোট প্রদান করেন 206,98 জন। নির্বাচনে বিএনপির মেজবাউদ্দিন ফারহাদ বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 92,022 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মঈদুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান 87,443 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 274,394 জন। ভোট প্রদান করেন 188,230 জন। নির্বাচনে আওয়ামী লীগের পঙ্কজ নাথ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 175,413 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনএফের আঞ্জুমান সালাউদ্দিন। টেলিভিশন প্রতীকে তিনি পান মাত্র 5,629 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 323,573 জন। ভোট প্রদান করেন 262,766 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের পঙ্কজ নাথ, ধানেশীষ প্রতীকে বিএনপির সমর্থনে নাগরিক ঐক্যফ্রন্টের জে এম নুরুর রহমান জাহাঙ্গীর, প্রকাশ মাহমুদুর রহমান মান্না, টেলিভিশন প্রতীকে বিএনএফের এনামুল হক, বটগাছ প্রতীকে খেলাফত আন্দোলনের মাহবুবুল আলম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের সাইফুল্লাহ, দেওয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের রুহুল আমিন ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ নুরুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের পঙ্কজ নাথ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 241,003 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জে এম নুরুর রহমান জাহাঙ্গীর।
ধানেশেষ প্রতীকে তিনি পান মাত্র 9,282 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম সংসদে টানা বিএনপি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএন ইনস্টিটিউটের গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএন নিউজ 24 বরিশাল চার আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, বরিশাল চার সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 39.79% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 30.22%, বিএনপি 15.83%, জাতীয় পার্টি 13.67%, জামায়াতে ইসলামী 23.18%, স্বতন্ত্র ও অন্যান্য 17.1% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.27% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 24.01%, বিএনপি 54.10%, জাতীয় পার্টি 11.08%, জামায়াতে ইসলামী 10.19%, স্বতন্ত্র ও অন্যান্য 0.62% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 52.62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 23.11%, চার দলীয় জোট 66.84%, জাতীয় পার্টি 4.27%, স্বতন্ত্র অন্যান্য 5.78% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.43% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 42.07%, চার দলীয় জোট 44.74%, স্বতন্ত্র ও অন্যান্য 13.19% ভোট পায়। বরিশাল চার, হিজুলা, মেহেদীগঞ্জ এই আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। যদিও আওয়ামী লীগ পঙ্কজ দেবনাথকে দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে, ফলে দ্বাদশ সংসদ নির্বাচনে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আওয়ামী লীগ থেকে এই আসনে অন্তত হাফ ডজন নেতা মনোনয়ন চাইবেন। এরা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিনের কন্যা, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়তুদ্দিন হিমু, মেহেদীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খান এবং হিজলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন একাদশ জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যজোটের শরিক নাগরিক ঐক্যের জে এম নুরুর রহমান জাহাঙ্গীর, প্রকাশ মাহমুদুর রহমান মান্না, বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মেজবউদ্দিন ফরহাদ এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। ইসলামী আন্দোলন বাংলাদেশের একাদশের প্রার্থী চরমোনাই পীরের ছোট ভাই মাওলানা সৈয়দ নুরুল করিম আবারও মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বরিশাল চার আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। 2014 সালের দশম সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পান। এরপর থেকে আভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ রূপ নেয়। পঙ্কজ নাথের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন খানসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা। গত 9 বছরে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেক নেতাকর্মী। সংসদ সদস্যের বিরুদ্ধে প্রতিপক্ষের অভিযোগ, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীকে বাদ দিয়ে তিনি তার পছন্দের ব্যক্তিদের নিয়ে নিজস্ব বলয় তৈরি করেছেন। অভ্যন্তরীণ বিরোধের কারণে ইতিমধ্যে সংসদ সদস্য পঙ্কজ নাথকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগটি পুরোপুরি নিতে চায় বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 122তম বরিশাল চার সংসদীয় আসনটিতে আওয়ামী লীগের দখল হারানোর সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন, নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।